হ্যালো স্টুডেন্টস, আমি মনিরা খানম আর তোমাদের সঙ্গে আজকে আবার নতুন একটি ক্লাস নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। তোমরা সবাই জানো কিন্তু যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এন্ড হেল্পারের নিয়োগ শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে কিন্তু অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ চলছে। তারই মধ্যে একটি খবর আমাদের সামনে চলে এসেছে, সেটি হলো হুগলি জেলা। হুগলি জেলার কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হওয়া শুরু হয়ে গেছে, অন্যান্য জেলাতেও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। কিন্তু আপাতত আমাদের সামনে যেহেতু হুগলি জেলাটি আছে, তো আজকে তোমাদের জন্য কিন্তু আমি হুগলির উপর একটি ক্লাস নিয়ে চলে এসেছি। যেমনটা আমি এর আগে মুর্শিদাবাদ নদিয়ার উপরে ক্লাস এনেছিলাম, ঠিক আজকে আমি কিন্তু হুগলির উপর থেকে তোমাদের জন্য নিয়ে আসছি, যাতে পরীক্ষা তোমাদের খুব ভালো হয়। এবং যারা হুগলি জেলা থেকে আমার ক্লাস দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা হুগলি জেলার নয় কিন্তু অন্যান্য জেলা থেকে আমার ক্লাস দেখছো তাদের জন্য বলে রেখে দিই যে বিভিন্ন রকমের সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এই জেলাভিত্তিক প্রশ্ন আসতে পারে, তাহলে তোমরাও কিন্তু স্কিপ না করে দেখো, কারণ এখান থেকে বিভিন্ন রকমের বিশিষ্ট ব্যক্তিরা আছেন, এখান থেকে বিভিন্ন রকমের নদনদী আছে যেগুলো আমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকে হুগলির উপর ক্লাস। দেখো প্রথমেই আসি এই হুগলি জেলার নামকরণ কিভাবে হয়েছে। দেখো একটা জায়গার নামকরণ তো আর একদিনে হয় না, বিভিন্ন জনের বিভিন্ন রকমের বক্তব্য থাকে, তার ভিত্তি করে একটা জায়গার নামকরণ হয়। তো আমরা সবার বক্তব্যকে তো নিতে পারবো না, কিন্তু বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা তাদের কিন্তু কথাগুলোকে আমরা গ্রহণ করি এবং সেই অনুসারে সেই জেলার কি নামকরণ হচ্ছে, কেন হচ্ছে তার উপরে একটা মতামত দেবার চেষ্টা করি। তো বিভিন্ন রকমের মানুষজনেরা বিভিন্ন কথা বলেছিল যে হুগলি জেলা কীভাবে নামকরণ হয়েছে, কীভাবে নামটা এসেছে, কিন্তু সেখান থেকে আমরা বিশিষ্ট ব্যক্তিদের কথা নিয়ে নিচ্ছি। যেমন ধরো যে এই যদুনাথ সরকার, ইনি বলছেন যে ষোড়শ শতাব্দীর তৃতীয়ার্ধে পর্তুগিজ বণিকেরা সপ্তগ্রাম থেকে সরে এসে অধুনা হুগলি অঞ্চলে পণ্য মজুদ করত। যেখানে তারা পণ্য মজুদ করত সেটাকে বলা হতো গোলা, আর এই গোলা শব্দকেই পরবর্তীতে আমরা বানিয়ে নিই হুগলি। হ্যাঁ দেখো হুগলি গোলা এভাবে কিন্তু আমরা চলে এসেছি। আবার অনেকের মতে হুগলি নদী তো বয়ে যেত, তো এই নদীর তীরে না হোগলা নামক একটা গাছ প্রচুর পরিমাণে হতো, তো এই হোগলা গাছের থেকে আস্তে আস্তে জায়গাটার নাম হয়ে যায় কি হুগলি। দেখো সেই কথাও কিন্তু আমি রেখে দিয়েছি, তো পরীক্ষাতে যে অপশানটা আসবে তোমরা সেটা চুজ করবে। আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে আসি এই জেলার সদর কি। এই জেলার সদর দপ্তর হচ্ছে চুঁচুড়া। হুগলি জেলায় চারটি মহকুমা আছে, চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর এবং হচ্ছে আরামবাগ, চারটে। তোমাদের বাড়ি কোন সদরের মানে কোথাকার চারটি মহকুমার মধ্যে তোমাদের বাড়ি কোথায় একটু কমেন্ট করো তো আমাকে দেখি একটু। এরপর দেখো সাক্ষরতার হার 75.59%, লিঙ্গানুপাত পুরুষদের ক্ষেত্রে 51.35%, মহিলাদের ক্ষেত্রে 48.65%। এই জায়গাগুলোকে চেনো? এখানে তো সবাই নিশ্চয়ই গেছো একবার না একবার। কেন বলছি বুঝতেই পারছো, আমি আর ডিটেলসে বললাম না। যাই হোক চল পরে পরে অংশে যাবার আগে বলে রেখে দিই, এখানে কিন্তু আমরা WBCS সহ অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার জন্য পড়িয়ে থাকি। তোমরা যদি মনে করো যে আমাদের সঙ্গে তোমরা প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা এই যে নাম্বার দেখছো নাম্বারে কল করবে এবং সেখান থেকে তোমরা কিন্তু এই কোর্সের ব্যাপারে ডিটেলসে জানতে পারবে। হুগলি জেলায় ছটি হাসপাতাল আছে, আর কি আছে 8টি গ্রামীণ হাসপাতাল, 10টি ব্লক স্তরে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকে সেটি, এবং 7টি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই জেলার দক্ষিণে হাওড়া জেলা, উত্তরে বর্ধমান জেলা, উত্তর পশ্চিম সীমান্তে বাঁকুড়া জেলা এবং দক্ষিণ পশ্চিম দিকে মেদিনীপুর জেলা অবস্থিত। দেখো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সীমা আমাদের হুগলি জেলার সীমা কিন্তু এখানে দেওয়া আছে, এটা ভালো করে পড়ো কারণ এখান থেকে প্রশ্ন আসে। হুগলি জেলায় 6000-এর বেশি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কেন্দ্র আছে, এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু এইগুলো থেকেই প্রশ্ন দেবে। এই জেলায় 23টি থানা আছে এবং 18টি ব্লক আছে। স্ক্রিনশট তুলে নাও। হুগলি জেলায় বেশ কিছু প্রসিদ্ধ স্থান আছে, তোমরা সকলেই কম বেশি জানো,
যেমন ধরো ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, এগুলো তো আমিও ঘুরতে গেছি। তোমরা তো গেছোই তোমাদের বাড়ির পাশের এরিয়া, তাই না? তো দেখো কি কি আছে। তারকেশ্বর সবাই ঘুরতে যায় এখানে, বৃন্দাবন চন্দ্রের মন্দির, ফুরফুরা শরীফ, ব্যান্ডেল চার্চ, শ্রীরামপুর, এখানে মহেশের রথ খুব বিখ্যাত, রথের সময় এখানে গেলে নাকি খুব ভালো লাগে। এছাড়াও চন্দননগরে না জগদ্ধাত্রী পুজো খুব ভালো হয়, সবাই এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো দেখতে যায়। আমি যদি এখনও অবধি যাইনি কখনো, তবে ইচ্ছা আছে। আর কি বিখ্যাত? দশখরা, ত্রিবেণী, কন্যগড়, ঋষরা, এখানে বেশ কিছু নীলকুঠিও দেখতে পাওয়া যায়। এই হুগলি জেলাটা পাট চাষের জন্য খুব বিখ্যাত। দেখো নদীর তীরে আমরা জানি যে শিল্পগুলো, মানে এই পাট, তারপরে হচ্ছে আগেকার মানে আগেকার দিনে এই শিল্পগুলো অনেক বেশি বিস্তার লাভ করেছিল। তো এই হুগলি তো পুরনো শহর, তো এর ধারে ধারে হচ্ছে পাট কল প্রচুর আছে। শুধুমাত্র যে পাট কল তা নয়, অন্যান্য শিল্প কারখানাও আমরা কিন্তু দেখতে পাব। স্ক্রিনশট তুলে নাও। এখানে কিছু বিখ্যাত ব্যক্তিবর্গ আছে, যেমন ধরো চন্দ্রনাথ বসু, উনি একজন ভীষণ বড় সাহিত্যিক। প্রেমেন্দ্র মিত্র, তোমরা এর কবিতা মানে ছোটো গল্প পড়েছ, আমরা তেলেনেপথা আবিষ্কার পড়েছিলাম ছোটোবেলায়, এটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের লেখা। সুরজিৎ ধারা, ইনি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রাপক। ছবিতে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আশাপূর্ণা দেবী। এনার সম্পর্কে তো আমরা আর আলাদা করে কিছু বলবো না, সকলেই চিনি ওনাকে। আর কি আছে? বারীন্দ্র কুমার ঘোষ, ইনি একজন বিপ্লবী। এছাড়া নবগোপাল মিত্র, ইনি হিন্দু মেলার প্রতিষ্ঠাতা। এগুলো কিন্তু পরীক্ষাতে ঘুরিয়েও প্রশ্ন করতে পারে। ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ইনি স্বামী বিবেকানন্দের সহপাঠী এবং তার সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামী। এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন গুপ্ত, কালী মির্জা, অমিয় চক্রবর্তী এবং হাজি মোহাম্মদ মহসিন এখানে আছেন। এবং এই হাজি মোহাম্মদ মহসিনের নামানুসারে কিন্তু একটি কলেজও আছে, মহসিন কলেজ। তোমরা কে এই কলেজ থেকে পড়েছো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও যে ম্যাম আমি এই কলেজ থেকে পড়েছি, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তাহলে এটা একটা স্ক্রিনশট তুলে নাও। এবং তার সঙ্গে সঙ্গে হুগলি জেলার, আমি হুগলি জেলা কিন্তু বলে দিলাম, দেখো আমি একদম শুরুতে চলে যাচ্ছি। দেখো এইটা হচ্ছে মহেশের রথ, এটা হচ্ছে তোমার ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, এবং ওটা তো স্ট্যান্ড রোড, স্ট্যান্ড ঘাট আমরা সবাই জানি। তো এগুলো কিন্তু আমাদের হুগলি জেলা সম্পর্কে খুব ভালো করে পড়তে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন দেয়। একদম যে ইনফরমেশনগুলো আমি টু দ্য পয়েন্টে দেওয়ার চেষ্টা করেছি, বেশি কথা, বাড়তি কথা আমি বলিনি, কারণ সামনে পরীক্ষা, তোমাদের সময়ের দাম আছে, সময় নষ্ট আমি করতে চাই না। আমি চাই তোমরা যেটুকু ক্লাস করবে মন দিয়ে করো, সেখান থেকে 100% ইউটিলাইজ করতে পারো। আমি অন্যান্য যখন জেলার মানে এসেছিলো পরীক্ষা, আমি এভাবেই ক্লাস করিয়েছিলাম, তোমাদের জন্যও করালাম। আর যারা অন্যান্য জেলা থেকে আমার ক্লাস দেখছো, তারা অবশ্যই কমেন্ট করো আমাকে তাদের জেলার উপরে, তাহলে আমি আস্তে আস্তে কিন্তু একটা একটা করে এরকম জেলার উপর থেকে ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের পরীক্ষা হলে কিন্তু তোমাদের কোনো সমস্যা না থাকে। তাহলে সকলে ভালো থেকো, আর আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। টাটা।